আসসালামু আলাইকুম বন্ধুরা, হৃদযন্ত্রের ইতিবৃত্তে আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি সজীব সাদিক। আপনার একটা শখ থাকা উচিত, যা করে আপনি প্রকৃত আনন্দ উপভোগ করেন তা করতে আরম্ভ করুন। ছবি তোলা, রং করা বা ছবি আঁকা আপনাকে আনন্দ দিতে পারে, সেলাই করা, নকশি কাঁথা তৈরি করা অথবা অন্য হাতের কাজ আপনি আনন্দ পেতে পারেন। টিকিট অথবা পয়সা ঝিনুক সংগ্রহ করে আপনি আনন্দ পেতে পারেন, বাগান করতে পারেন, নতুন নতুন খেলাধুলা আপনাকে বিনোদন যোগাতে পারে। মনে রাখবেন, সফল ব্যক্তিরা বই পড়ে আর অলস ও গরিবরা টিভি দেখে। ভালো লাগে এমন মধুর সঙ্গীত শুনুন অথবা নিজেও গাইতে পারেন। শান্ত মধুর সঙ্গীত মানুষের মনকে সুস্থির করে। একটি গবেষণায় দেখা গেছে, যারা পশু পাখি পালন করে, যারা করে না তাদের তুলনায় কম রক্তচাপ ও রক্তচর্বি থাকে। আপনার দৈনন্দিন জীবনের চাপের কারণ কমান। কি কারণে আপনি চাপযুক্ত হন তা আবিষ্কার করুন এবং সে বিষয়ে কিছু পরিবর্তন করুন, যাতে চাপ থেকে মুক্ত হতে পারেন। সুস্বাস্থ্যে থাকুন। কঠোর নিয়মবর্তিতায় চাপ সৃষ্টি করে, তাই স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাত্রা নির্বাহ করুন যেন সুস্থ থাকতে পারেন। সুস্থ থাকার জন্য খাদ্য নির্বাচনে বিবেচক হন, ধূমপান বর্জন করুন, নিয়মিত ব্যায়াম করুন, প্রচুর পরিশ্রম করুন, চাপ পরিহার করুন এবং আল্লাহর উপরে আস্থাশীল হন, যিনি আপনাকে সর্বসুখ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। একজন হার্ট অ্যাটাকের রোগী প্রায়ই বলেন, আমার মনে হচ্ছিল যে আমার হৃৎপিণ্ডে আগুন লেগে গেছে, এত ব্যথা হচ্ছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল একটা হাতি আমার বুকের উপর চেপে বসেছে। প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক হবার বহু আগে হৃদরোগ সম্পন্ন লোকেরা শ্বাসরোধী বক্ষ ব্যথা অনুভব করে। এটা একটা পূর্বাভাস যে এক বা একাধিক করোনারি ধমনী সাময়িকভাবে সরু বা বন্ধ হয়ে গেছে, যার কারণে হয়তো হৃদপেশীর কোনো কোনো অংশ রক্ত ও অক্সিজেন গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। শ্বাসরোধ হয়ে আসার এই ধরনের বুকের ব্যথা কোনো হার্ট অ্যাটাক নয় এবং এর ফলে হৃদযন্ত্রের কোনো চিরস্থায়ী ক্ষতি সাধন হয় না, এটা হচ্ছে কেবলমাত্র একটি পূর্বাভাস। সে ব্যক্তিকে সতর্ক করার জন্য যে কিছু একটা গলদ হয়েছে এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন সাধন করা দরকার। বেশিরভাগ লোকই হৃদযন্ত্রের উপর তার জীবনযাত্রার প্রভাব সম্পর্কে বুঝতে পারে না। দুর্ভাগ্যবশত অনেক লোক রয়েছে যাদের কোনো পূর্বাভাস বা শ্বাসরোধী বক্ষ ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যায়। এ ধরনের বুকের ব্যথা দিন কিংবা রাত যে কোনো সময় হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি অনুভূত হয় শারীরিক কষ্ট সাধনের পরে অথবা মানসিক কোনো চাপের পরে। এটি অনেক ভুরি ভোজনের পরেও অনুভূত হতে পারে। কিছু কিছু হৃদরোগীর বক্ষব্যাধির ব্যথার আক্রমণ বারবার দেখা দেয়, ফলে তা দৈনন্দিন কাজের চাপ কমাতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসরোধ নিয়ন্ত্রিত হতে পারে, এর জন্য প্রয়োজন জীবনযাত্রার পরিবর্তন, যা আমরা আগেই আলোচনা করেছি। শ্বাসরোধী বক্ষ ব্যথা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ভিন্নরূপ হতে পারে। অনেকের বেলায় এটি হঠাৎ বুকের মাঝখানে ব্যথার গুড়িয়ে যাওয়ার মতো বা পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়। ব্যথাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে, বুকের দুপাশে, পাশের ঘাড়ের গলায় অথবা হাতেও ছড়িয়ে পড়তে পারে। এক ব্যক্তির ক্ষেত্রে এটি একটি সহনীয় অল্প ব্যথার আকারে হতে পারে, আবার অন্য কারো ক্ষেত্রে এটি ক্লান্তি অথবা বহু অবশ অনুভূতির মতো হতে পারে। শ্বাসরোধী ধরনের বুকের ব্যথা কিছুক্ষণের জন্য ভীতি ও অক্ষমতার কারণ হতে পারে। সব রকম বুকে ব্যথা মানে শ্বাসরোধী বক্ষ ব্যথা বা হার্ট অ্যাটাক নয়।